পূর্ণিয়াগামী দূরপাল্লার বাসে আগুন। কিষানগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে 27 নম্বর জাতীয় সড়কে ফোর লোলের লেনের যে উড়াল পোল তার উপরেই এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি শিলিগুড়ি থেকে পূর্ণিয়া যাচ্ছিল, বাসে আগুন লাগার পরেই হু হু করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। যদি ঘটনায় হতাহতের কোনো খবর নেই, ঘটনার পর থেকেই পলাতক চালক ও খালাসি ঘটনাস্থল থেকে 500 মিটার দূরে দমকল বাহিনীর দফতর হলো। প্রায় আধ ঘন্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। এই ঘটনায় জাতীয় সড়কে বিক্ষোভের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। সদর থানার আইসি সন্দীপ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। ভয়ঙ্কর আগছে।